চিটিং এর অ্যাপস এর মাধ্যমে তারা রুমে ডেটের কথা বলে তাদেরকে তারা রুমে নিয়ে আসে এবং এটা ব্ল্যাকমেলিং করে। এবং তারা এই যে এহসান ওরফে ম্যাগ হিজরা, একজন আছে হিজরা, তারা তারপরে এটা ব্ল্যাকমেলিং কাজটা করে, একজনকে রুমে ঢুকিয়ে দিয়ে পরবর্তী পর্যায়ে হিজরা ম্যাগ এবং অন্যরা গিয়ে তাদেরকে ওই আপত্তি অবস্থা পেয়ে তাদেরকে তখন বলে যে আপনি টাকা দেন। এই কাজটা তারা বিভিন্ন বহুদিন ধরে করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই তারা এই ঘটনাটি ঘটার পর একটার পর তাকে মারপিট করে দেন, টাকা দেয় না, একটা পর্যায়ে তারা আমাদের ইন্টেরিয়র ডিজাইনার ইমতিয়াজ ভুঁইয়া মারা যায়। তখন এই লাশটাকে তারা তাকে নিয়ে মুন্সিগঞ্জে এই যে জায়গাটা আমি কথা বললাম তামার খান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশে তাকে ফেলে দিয়ে আসে, তাতে তার লাশটা আর খুঁজে না পাওয়া যায়। এরা এই স্বীকার করেছেন আমাদের কাছে যে ঘটনাটার সাথে তারা পাঁচজন ছিল। আমরা আরও দুজনের নাম পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। তারা প্রায় যে ব্ল্যাকমেলটা করতেন এবং বাসা ভাড়া নিয়েছেন, বিশেষ করে যে আরাফাত সে কলাবাগানে একটি বাসা ভাড়া নিয়েছেন, সে বাসায় সেখানে এহসান ওরফে ম্যাগ হিজরা থেকে শুরু করে অনেক লোকজনই যাতায়াত ছিল। হত্যাকাণ্ডটি ঘটার পরে আমরা পাঁচজনকে আমরা শনাক্ত করি, আরাফাত, ফয়সাল আহমেদ, রাহাত হৃদয়, মোহাম্মদ মিল্লাত হোসেন মুন্না, আলিফ, এহসান, মে এবং আনোয়ার। এক পর্যায়ে দেখা গেল তারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর হয়ে আখাড়াও দিয়ে তারা চলে যায়, ইন্ডিয়া চলে যায়। সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি, তাদেরকে তারা আবার বাংলাদেশে ব্যাক করে দেয়। তারপরে আমরা প্রথম দুইজনকে ধরি, একজন হলো মিল্লাত হোসেন মুন্না, সে কদমতুলি এলাকায় থাকে, এসএসসি পরীক্ষায় গত বছর দেওয়া দেয় নাই, আরেকজন হলো আনোয়ার হোসেন।